পাশাপাশি পলাশ পলাশ এতক্ষণ ধরে শুনছিল পলাশরা মেয়র রোডে বসে আছে, পলাশরা আন্দোলন করছে, পলাশরা এই যে অশ্লীল বেসাতি চলছে ওদের জীবন নিয়ে, ওদের ভবিষ্যৎ নিয়ে, পলাশ কি বলবে? রাগ হয়, অভিমান হয়, দুঃখ হয়। শিক্ষক দুর্নীতি নিয়ে গোটা শিক্ষা ব্যবস্থা কিন্তু জেলে। পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে সুব্রত ভট্টাচার্য, শান্তিপ্রসাদ সিনহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, যত দিন যাচ্ছে বড় বড় মিডিল ম্যান উঠে আসছে সেখানে, প্রসন্ন রায়, কুন্তল ঘোষ, চন্দন মণ্ডল, তাপস মণ্ডল, হাজার হাজার এরকম মিডিল ম্যানের দ্বারা শিক্ষক নিয়োগটাকে ব্ল্যাক মার্কেটে, খোলা বাজারে বিক্রি করা হয়েছে। কালীঘাটের কাকু আগামী দিন যত যাবে, কাকু জেঠু মামা সব বেরিয়ে আসবে অপা জুটিকে হারিয়ে দিয়ে। বর্তমানে এখন যেটা নয়া জুটি হয়েছে, গোপাল দলপতি এবং হৈমন্ত, গোটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে কিন্তু পরিষ্কার, শিক্ষক নিয়োগটা খোলা বাজারে ব্ল্যাক মার্কেটে বিক্রি করে অযোগ্য প্রার্থীদের বিদ্যালয়ে ঢুকি দিয়ে শিক্ষা ব্যবস্থা ভেঙে দেওয়ার জন্য আপ্রাণ প্রচেষ্টা। আর যোগ্য জেনুইন প্রার্থী 9 থেকে 12, তাদের চোখের জল, হাহাকার, কান্না গান্ধী মূর্তির পাদদেশে 711 দিন। আর কতদিন এখানে হস্তক্ষেপ করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী? আর কতদিন, আর কতদিন? সেটা আমরাও 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 চাইছি, আমরাও চাইছি এটার শেষ দেখতে। এবং সে কারণেই আমরা বারবার টেলিফোনে যোগাযোগ করার চেষ্টা করছি, এবং তার পাশাপাশি আমরা বুঝতে চেষ্টা করছি এই তদন্ত কবে শেষ হবে এবং মাস্টারমাইন্ড কবে ধরা পড়বে, কবে জেলের যাবে মাস্টারমাইন্ড।